আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা পরিচালনা হইতো তাহলে বাংলাদেশে এই যে একটা মহিলা ইউনো এই যে ঘোড়াঘাট দিনাজপুরে দেখেন না একটা মহিলা ইউনো আহারে কি জানো নাম ওয়াহিদা খানম না কি জানো নাম হ্যাঁ ওয়াহিদ খান না ওয়াহিদা খানম কি জানো মহিলার ভদ্র মহিলার নাম আহারে আল্লাহর বান্দি তার উপরে রাতের বেলায় গোপনে হামলা করা হইছে কথা কর না কেন রাতের বেলায় কি করছে ওয়াহিদা খানম এই মহিলার নাম ঘোড়াঘাটে একজন ইউনো তার উপরে হামলা করা হয়েছে যারা হামলা করেছে মুখে মাস্ক পইরা স্বাস্থ্যবিধি মেনে গেছে নাউজুবিল্লাহ কোন জোরে কোন নাউজুবিল্লাহ স্বাস্থ্যবিধি মেনে হামলা করতে গেছে সিসি ক্যামেরায় ধরাও পড়ছে আহাদুল না আসাদুল এক বেয়াদব ধরা পড়ছে কথা কোন ঠিক না ঠিক আজকে দেখেন সমাজের যারা সরকারি কর্মকর্তা তাদের যদি নিরাপত্তা না থাকে আজকে যারা নিরাপত্তা দেবে প্রশাসনে তাদের যদি নিরাপত্তা না থাকে সমাজের যারা দায়িত্বশীল এমপি মন্ত্রী তাদের যদি নিরাপত্তা না থাকে তাদের যদি সমাজের অবস্থা হয় দায়িত্বশীলদের যদি এই অবস্থা হয় সাধারণ জনগণের অবস্থা তো আর 12টা বাজবে কথা কোন এইজন্য তো সমাজের মধ্যে কিশোর গ্যাংকের জন্ম হচ্ছে কিশোর গ্যাং কথা কোন না কেন কিশোর গ্যাংকের জন্ম হচ্ছে যারা একটু রিসারিসি পাইলে চা পাতি দিয়ে চাকু দিয়ে যা পাই মাইরে ফলায় কথা কোন না কেন সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বিধান আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোরআন সুন্নাহ দিয়ে মানুষকে যদি আদর্শ না বানানো হয় সমাজ কখনো আলোকিত হবে না আলো জ্বালাইতে হলে আল্লাহর হিদায়াতের পাঠানো বিধান আল্লাহর কোরআন দিয়ে সমাজকে আলোকিত করতে হবে কথা বলেন ঠিক না বেটি মনে রাখা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনাজ জুলুমাতিলান নূর এই অন্ধকার শিরিকের অন্ধকার কুফরের অন্ধকার সমাজের এই মারামারি ফিতনা বাজার এগুলো বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আলো দিয়ে সমাজকে আলোকিত করতে হবে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর হিদায়াতের বাণী ঢুকিয়ে দিতে হবে কথা বলেন ঠিক না বেটি ওই যুবককে বুঝাইতে হবে মানুষ হত্যা করা হারাম নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না কথা বলেন ঠিক না বেটি যে একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করলো একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সেজন্য তাম পৃথিবীর মানুষকে হত্যা করলো এগুলো কোরআন হাদিস পড়াইয়া বুঝাইতে হবে এগুলো বুঝ না এগুলো যারা কয় আর আমার কয় জঙ্গিবাদের উস্কানি দিচ্ছে কথা কন না কেন প্রতিদিন এই যে টেলিভিশনগুলোতে সিনেমা হয় নাটক হয় গান হয় কই দুই তিন ঘন্টা তো কোরআন হাদিসের চর্চা হয় না কথা কন না কেন মন খারাপ করছেন আপনারা আজকে আপনার ঘরের ভিতরে যদি কোরআন দিয়ে আপনার ঘরটা আলোকিত না করতে পারেন এই সমাজ আলোকিত হবে না এ রাষ্ট্র তখনই পরিপূর্ণ ইসলামী ধর্মের রাষ্ট্রে পরিণত হবে যখন আল্লাহর বিধান দিয়ে আল্লাহর হুকুম দিয়ে দেশ পরিচালনা হবে কথা বলেন ঠিক না বে ঠিক পুরো পৃথিবীর এই অশান্তির দাবানলের আগুন আজকে দাউ দাউ করে জ্বলতেছে কোনো জায়গায় শান্তি নাই খুন টেন্ডারবাজি চাঁদাবাজি ঘুষ কোনোটাই বাদ নাই সমাজে খালি অপরাধ দিন দিন বাড়তেছে এই সমাজের অশান্তির আগুন সেই দিনই নিভবে যেদিন আল্লাহর আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হবে যেদিন আল্লাহর বিধান দিয়ে প্রত্যেকটা দেশ চলবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহর আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করার পক্ষে আপনারা আছেন না নাই কারা কারা আছেন আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চলুক দু হাত তুলে একবার দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কোরআন সুন্নাহ যেখানে লিল্লাহে তাকবীর হাত নামান আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সকলে বলুন আমিন এজন্য সমাজের নিরাপত্তা কায়েম হবে তখন আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে যখন মানুষকে বুঝাইতে হবে ভালো করে বুঝাইতে হবে খুন খারাপি সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো ইসলাম সাপোর্ট করেন এগুলো মুসলমানরা করতে পারেন এগুলো গুনাহের কাজ আরাম কাজ এগুলো মানুষকে বুঝাইতে হবে তাছাড়া এই দুর্বৃত্তদের হামলা থামবে না কথা কোন ঠিক না বেঠি নবী গো আমি আপনার কাছে যেই ঘটনা শুনাইতেছি সঠিক সত্য নির্ভেজাল একটি বর্ণনা আল্লাহু আকবার বলেন নির্ভেজাল একটি ঘটনা আমি আপনাকে যে কাহিনী শোনাচ্ছি এই কাহিনীটা কি সত্য আল্লাহ আকবার বলেন তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের রবির প্রতি বিশ্বাস স্থাপন করেছিল আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৎ পথে চলার ব্যাপারে শক্তি বৃদ্ধি করে দিয়েছিলাম আল্লাহু আকবার এজন্য ওই জালেম বাদশা যখন ঘোষণা করলো সবাইকে দিয়া শিরিক করাবে মূর্তির পূজা করাবে বিভিন্ন শিরিক দিয়া যখন সমাজে আধার নেমে এসেছে তখন কয়েকজন যুবক প্রতিবাদ করলো বলে না আমরা এক আল্লাহ সারা পৃথিবীতে এত আল্লাহকে মানব না আল্লাহু আকবার বলে একমাত্র আল্লাহকে মানব এত স্রষ্টা আমরা মানব না এই ঘোষণা যখন কয়েকজন যুবক দিলেন ওই দেশের জালেম বাদশা তাদেরকে ডাকলেন ওই দেশের জালেম বাদশা যখন যুবকদেরকে ডাকলেন
যুবকদেরকে ডাকার সঙ্গে সঙ্গে ওই বাসায় এমন একটা গেট ঢোকার প্রবেশের এমন একটা পথ তৈরি করে রাখলেন যাতে মাথা নিচু করে বাদশাকে সিজদা দেওয়ার মতো করে প্রবেশ করা লাগে যেন তারা শিরিক করতে বাধ্য হয় ওই যুবকেরা যখন দরজার এই অবস্থা দেখলেন তখন ওই যুবকেরা আর দেরি করলেন না কয়েকজন যুবক মিলে এমন জোরে ধাক্কা দিয়েছেন এমন জোরে লাথি মেরেছেন দরজা ভেঙে তছনছ হয়েছে আর যুবকেরা মাথা উঁচু করে বাদশার দরবারে প্রবেশ করেছে আল্লাহু আকবার বলেন মাথা উঁচু করে প্রবেশ করেছেন ওই জালেম বাদশা যে বাদশা মানুষকে শিরিক শিখায় ওই বাদশার কাছে মাথা নত করলো না এই দৃশ্য দেখার পর বাদশার মেজাজ আরো গরম হয়ে গেল তখন ডেকে বলে তোমরা নাকি এই ঘোষণা দিয়েছো আমার কথা শুনবা না এক আল্লাহকে মানবা যুবকেরা তখন কি বলেছিল সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাত আল্লাহু আকবার যুবকেরা দৃঢ় চিত্তে অন্তরে বিশ্বাস নিয়ে তারা তখন বলে উঠল আমাদের রব আকাশ মণ্ডলী রব আমাদের রব তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আসমান জমিনের প্রতিপালক যিনি তিনি আমাদের রব আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো মাবুদকে আহ্বান করব না আর যদি আমরা আহ্বান করি তাহলে তো আমরা মারাত্মক গোমরাহির পথে আমরা তো একটা মারাত্মক ধরনের গোমরাহি করলাম আমরা ভুল পথে গেলাম এটা অত্যন্ত একটা গৃহীত কাজ এটা আমরা করতে পারবো না আমাদের স্রষ্টা একজন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ স্রষ্টা কি আমাদের একাধিক নাকি স্রষ্টা একজন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ সম্মানিত হাজিরিন বোঝার চেষ্টা করবেন যে কথা বলতে চাচ্ছিলাম বাদশার সামনে যখন বললাম আমাদের সৃষ্টিকর্তা একজন আল্লাহ আমরা একাধিককে প্রভু বা আমাদের রব হিসেবে মানতে পারবো না মানতে বাধ্য নই এই কথা যখন যুবকেরা বলল ভালো করে বোঝার চেষ্টা করেন ওই গুহায় যারা আশ্রয় নিয়েছিল সেই যুবকদের ঈমান কেমন ওরে বাংলার মুসলমান ওই গুহাবাসীর নওজোয়ান যুবকদের মতো আমাদের ঈমান থাকা লাগবে ওই যুবকরা তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যত বড় জালেম যত বড় বেঈমান নাফরমান হোক না কেন ওই জালেমের কাছে কখনো আমরা মাথা নত করব না কথা বলেন ঠিক না বেটি জালেমের সামনে বুক ফুলিয়ে কথা বলতে হবে জালেম যদি আপনার আপনাকে গুলি মেরে আপনাকে ছুরি দিয়ে আঘাত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে চায় বুলেটের দিকে ভয় করে কখনো ইসলামালা মুমিন মুত্তাকি বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না কারো কাছে মাথা নত করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া কথা বলে ঠিক না ব্যাটি এত বড় একটা জালেম বাদশা তার সামনে যা বলতেছে আমার সৃষ্টিকর্তা আমার রব একজন তিনি আমার আল্লাহ কথা বলেন ঠিক না ব্যাটি বাদশার মেজাজ গরম হয়ে গেছে বাদশা ডেকে বলে যুবক আমি ইচ্ছা করলেই তোমাদেরকে হত্যা করতে পারবো কিন্তু না আমাদের বাদশাদের নীতি হলো আমরা যেহেতু মেহমান হিসাবে তোমাকে ডাক দিয়েছি মেহমানদেরকে নিজের জায়গায় দাওয়াত দিয়ে নিজের ঘরে তাদেরকে হত্যা করা এটা কাপুরুষের কাজ এটা আমি করতে পারবো না কোন যুগের বাদশারাই তাদের মেহমান দাওয়াত দিয়ে হত্যা করে না এটা কাপুরুষের কাজ এই কাজ আমি করতে পারবো না দেখেন একটা জালেম বাদশা শিরিকের লিডার তারা পর্যন্ত তাদের নিজের একটা ওয়েট আছে কথা বলেন ঠিক না ব্যাটি বলতেছে আমার বাড়িতে তোমরা আসছো আমার বাড়িতে আসা মেহমানকে আমি হত্যা করব না কিন্তু কিছুদিনের জন্য আমি তোমাদেরকে ছেড়ে দিলাম যদি আইসা আমার কাছে মাথা নত করো তো বেঁচে যাবা আর যদি মাথা নত করো না যদি মাথা না নত করো তাহলে তোমাদের কাল্লা আমি ফেলে দেব এই হুমকি দিয়া তাদেরকে ছেড়ে দিলেন এইবার যুবকেরা চিন্তা করলেন পুরো সমাজ যেহেতু শিরিকে ছেয়ে গেছে সবাই শিরিক করতেছে এর মধ্যে আমরা কয়েকজন মাথা চাড়িয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ হিসেবে মেনে নিলাম তাহলে এই জায়গায় থাকা যাবে না এখন আমাদের এখান থেকে আশ্রয় নেওয়া লাগবে তারা রওনা করলেন ওখান থেকে পথ শুরু করলেন চলতে 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 ক্লান্ত হয়ে পড়লেন এক দুই দিন চলতে চলতে কয়েকদিন এইভাবে অতিবাহিত হলো ওই যুবকদের সাথে পথ চলতে লাগলো একটা কুকুর কি একটা কুকুর পথ চলতে লাগলো কয়েকবার তারা তাড়ানোর চেষ্টা করছে কিন্তু কোনোমতেই কুকুরকে তাড়ানো যায় না কুকুর তাদের পিছেই যায় পিছেই যায়
অনেক বার চেষ্টা করে যখন কুকুরকে তারা তাড়াইতে পারলো না কুকুর নাসর পিছনেই যায় অনেক চেষ্টা করে তারা এরকম মানে খেদানোর তাড়ানোর চেষ্টা করে কিন্তু কুকুর যায় না কারণ এই কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এদের সাথে পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার